সম্প্রতি লোকসভা ভোট মিটেছে, আর এবার পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের রাজ্যপাল বদলের সিদ্ধান্ত কার্যত তোড়জোড় করে নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবিআনন্দ বোসেরও পরিবর্তন করা হতে পারে, আর সেক্ষেত্রে এবার খোদ আরএসএস এবং বিজেপি কর্মীদেরই রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হতে পারে, এমনটাই সূত্রের খবর। পশ্চিমবঙ্গে 2024 লোকসভা ভোটে খারাপ ফল করেছে বিজেপি, সামনে বিধানসভা ভোট, 2026-এর বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে মাথায় রেখেই এবার খোদ দলীয় কর্মী আরএসএস এবং বিজেপির দলীয় কর্মী নেতৃত্বকে এবার পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের একাধিক রাজ্যে রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হতে পারে। এই মুহূর্তের সব থেকে চাঞ্চল্যকর এবং উল্লেখযোগ্য খবর, বিজেপি সূত্রে জানা যাচ্ছে বেশ কিছু নামের তালিকা কিন্তু ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, নজরে রয়েছে উল্লেখযোগ্য বিজেপি নেতা এবং নেত্রীরা, নজরে রয়েছে যে সমস্ত নেতা নেত্রীরা, তাদের মধ্যে অন্যতম হলেন মেনকা গান্ধী, ভিকে সিং, সন্তোষ গঙ্গোয়ার, হর্ষবর্ধন, অশ্বিনী চৌবে, ঝাড়খণ্ডের একসময়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা এবং নারায়ণ রানে। এই সমস্ত নাম যেগুলো ইতিমধ্যে চর্চায় রয়েছে রাজ্যপাল হিসাবে পরবর্তী দায়িত্ব দেওয়ার এবং তারা পরবর্তী দায়িত্ব নিতে পারেন, যে নামগুলো এই মুহূর্তে চর্চায় রয়েছে তাদের মধ্যে যে কেউ বা আরও নতুন কোনো নাম সংযোজন হতেই পারে, যে ক্ষেত্রে বাংলায় রাজ্যপাল হিসেবে আগামী দিনে সিবিআনন্দ বোসের পরবর্তীতে দেখা যেতে পারে। 2026 বিধানসভা ভোটকে মাথায় রেখেই গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের 26-এর বিধানসভাকে মাথায় রেখে রাজ্যপাল পরিবর্তনের ভাবনা চিন্তা করছে কেন্দ্র সরকার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ইতিমধ্যেই পাঞ্জাবের রাজ্যপাল ইস্তফা দিয়েছেন, উত্তরপ্রদেশ, গুজরাট, কেরল, হরিয়ানা, মহারাষ্ট্র, মণিপুরের রাজ্যপালদের কার্যকালের মেয়াদ প্রায় শেষ হতে চলেছে। এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ আপডেট হলো বাংলার রাজ্যপাল নিয়োগ। বাংলার রাজ্যপাল এই মুহূর্তে কাকে করা হবে সেটা সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার, কিন্তু যে নামগুলো সামনে উঠে আসছে, মেনকা গান্ধী, অশ্বিনী চৌবে, ভিকে সিং, সন্তোষ গঙ্গোয়ার, অর্জুন মুন্ডা, নারায়ণ রানে, এদের মধ্যে কাউকে বাংলার রাজ্যপাল করা হতে পারে সেক্ষেত্রে অসম্ভব বলে কিছুই নেই, তবে আরও কিছু নাম ইনক্লুড হতে পারে, এমনটাই কিন্তু সূত্রের খবর।